হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর সেফ থাকাটা খুবই জরুরি। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, তার জন্য আমি আলপনা এঁকেছি। আর লক্ষ্মী পুজোর যা যা নিয়ম সেগুলো তো করব, আমি নিজেই পুজো করব, ব্রাহ্মণ দিয়ে করাই না। আমি নিজেই পুজো করি, ব্রত কথা বই পড়ি, লক্ষ্মীর পাঁচালি পরে লক্ষ্মী পুজো করি। আলপনা এঁকেছি, নারকেল নাড়ু করেছি, যা যা করণীয় সেগুলো সবই করেছি। আর আমি বড় করে করি না, মোটামুটি ছোটোর মধ্যেই লক্ষ্মী পুজোটা আমি করি। দেখতে থাকুন কেমনভাবে করেছি লক্ষ্মী পুজো। নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে ইয়া গতি স্তুতি প্রসনায়াং স্বামী ভূয়াস্তনাং নমো বিশ্বরূপস্য ভাষাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বগ্র নাহিমাং দেহি পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে তৈলক্যী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী স্থলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশৈশ্চ তারিণী নমানি লক্ষ্মীং সং পূজ্যং পঠেং স্থিরা লক্ষ্মী ভবেশ যোগবিদ্যা তব নাম জগতে প্রচার গুহাবিদ্যা নামে তোমা করি নমস্কার অশিক্ষিত অশিক্ষিকি তব নাম বিদিত ভুবন দ্বন্দ্বনীতির বলি নাম করহ ধারণ জগরূপা নামে তুমি বিদিত জগতে সুধা নামে খ্যাত তুমি শশাঙ্ক পুরেতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন সর্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে মৃত সঞ্জীবনী নাম সমন ভুবনে মহাভাগ্য এক নাম জানি গো তোমার মহাদেবী তব নাম হিমালয় ঘরে সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে ধর্মধাত্রী নামে ধর্মধাত্রী তব নাম ধর্মের অগোচর প্রভাবতী নামে ডাকে সর্বত্র ভাস্কর পরমার্থ দাত্রী নাম করহ ধারণ ক্রোধহীনা নাম তব বিদিত ভুবন হরিদাস প্রদায়িনী আখ্যাত তোমার কারণ রূপিণী নাম জগতে প্রচার অসার হারিণী নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পরায়ণ নামে তোমা ভনে এক নাম ধরো তুমি মহাপুণ্যবতী নন্দিকেশী নাম তব খ্যাত বসুমতী শচী নামে শোভা পাও দেবরাজপুরে ভগবতী নামে তাক পাতাল নগরে অবিষ্ট নাগিনী নাম জগতে প্রচার হরি হরিহাদি পিলাসিনী হরির ও আগার এক বীরা এক তুমি এক বীরা নাম তুমি করহ ধারণ ভ্রমরী নামেতে কর ভুবন ভ্রমণ বিরোধিনী তব নাম খ্যাত ভূমণ্ডলে নিবরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে না নারীগণে সন্ধ্যা কোলে নিদ্রা যায় বেহস নয়নে দয়া মায়া লজ্জাদি দিয়া বিসর্জন যেথায় যেথায় করে সেথায়ও গমন না দেয় প্রদীপ তারা যদি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাব তেতে প্রভাতেতে নাহিতে।